জাগো হে শিব ধ্যানী, জাগো অরুণ ভৈরব, জাগো হে শিব ধ্যানী, শোনাও তিমির ভীত বিষে নবদিনের শিব দাগ বুঝি হায় ত্রিদেব, তোমার তপ তেজে শিব দাগ বুঝি হায় ত্রিদেব, শরণাগত চরণে তব হের নিখিল প্রাণে, জাগ শোনাও তিমির ভীত
সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুজবে না রে, আছে তোর যাহা ভালো, ফুলের মতো দে সবারে, করি তুই আপন আপন, হারালি যা ছিল আপন, এবার তোর ভরা আপন বিলিয়ে দে তুই যারে তারে, যারে তুই ভাবিস ফণি তারও মাথায় আছে মনি, বাজা তোর প্রেমের বাঁশি ভবের বনে ভয় বাকারে, সবাই যে তোর মায়ের ছেলে রাগবি গারে কারে ফেলে, একই নাই সকল ভাই যেতে হবে রে ওপারে, সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে, শ্রদ্ধেয় পিতা ক্ষমা করবেন যদি অপরাধ হয়, আমরা কি আজও দিতে পারলাম মানুষের পরিচয়, ডুবে আছি আজও খণ্ডে খণ্ডে সাম্প্রদায়িক পাঁকে, দম্ভ দূষিত নাগ পাশে বেঁধে মানুষের বিধাতাকে, প্রতিদিন ভোরে ওকার সূর্য মর্ম রক্তে ভিজে, আমাদের ঘরে আলো দিয়ে যায় বিগলিত হয়ে নিজে, ওকার বাতাস প্রতি নিঃশ্বাসে বিশ্বজনীন হয়ে, শ্রদ্ধেয় পিতা ক্ষমা করবেন এ তো ভুলবার নয়, শুধু মুখে নয় বুকেও খরিত সাম্প্রদায়িক বিষ, অঘ্রাণে তাই ব্যথা রক্তিম ঐশী ধানের শীষ, কতকাল ধরে বলতে পারি না আত্মহনন কাজে ব্যস্ত রয়েছি আমরা সবাই, প্রভাত মথিত সাঁঝে কেটে গেল কত পিতামহ আর প্রপিতামহের কাল, বধির গোড়ায় সার হলো কত বিভেদের জঞ্জাল, শ্রদ্ধেয় পিতা ক্ষমা করবেন চিরাচরিতের পথে জীবন কখনো চলতে পারে না নদীর জীবন স্রোতে, ঔরস যত মানবতা চাই কালের শুদ্ধ সুধা, রক্তে আমার এই তো ধর্ম এই তো মাতৃ ক্ষুধা, শ্রদ্ধেয় পিতা ক্ষমা করবেন যদি অপরাধ হয়, আমরা কি আজ দিতে পারলাম মানুষের পরিচয়, তোমারে
যদিও
ওরে হে বিষম দৈরার ঢের, উথাল পাথাল করে নাওয়াজি তার সাথে নাচে রে। ও মাঝি এই কানে বাদাম উড়াইয়া we
বাংলা নববর্ষ উদযাপন নিয়তই মানুষে মানুষে মানুষের প্রকৃতিতে অভিনব এক সংযোগ সৃষ্টি করে। নতুন দিনের আশা নিয়ে নববর্ষ ফিরে ফিরে আসে বাঙালির জীবনে। কিন্তু আজ নতুন বছরের বার্তা যেন নতুন আশাকে ধূলিসাৎ করে দিতে চায়। জাতির জীবনে আজ ঘোর দুর্দিন, সমগ্র বিশ্ব সমাজ আজ বিধ্বংসী মহামারীতে আক্রান্ত। উৎসবের দিন নয় আজ, বিপন্ন মানুষকে উদ্ধার করবার দিন। নিজে নিরাপদ থাকার পাশাপাশি সকলকে নিরাপদ রাখার সময়। এই সর্বব্যাপী বিপদে আক্রান্ত বিরূপ বিশ্বে মানুষ একা হয়ে পড়েছে, আবার সকল বিশ্ববাসী আজ একই সংগ্রামের সহযাত্রী হয়ে মিলে মিশে একাকার। দ্বিতীয় মহাযুদ্ধে সভ্যতার যে সংকট দেখে রবীন্দ্রনাথ শিহরিত হয়েছিলেন, আজকের সংকট তার চেয়ে বিস্তৃততর। পৃথিবীর গভীর গভীরতম অসুখে আমরা এও জানি বিপুল ধ্বংসলীলা আসন্ন হলেও সে কথাই একমাত্র সত্য নয়। মানব কল্যাণের জন্য আমরা ঐকান্তিক চেষ্টা এবং ঐকান্তিক মিলনের শপথে ঐক্যবদ্ধ হব। আজ মহাবিশ্বের প্রতিটি মানুষ পরস্পর অদৃশ্য ঐক্যসূত্রে বাঁধা। সভ্যতা, মানবতা ও প্রকৃতির নিবিড় মেলবন্ধনে আমরা আস্থা রাখি। কামনা করি বিচ্ছিন্নতা ও বন্দিত্ব পেরিয়ে নতুন উপলব্ধিতে নতুন বিশ্ব গড়বার প্রেরণা সঞ্চারিত হবে সবার মধ্যে। মহাসংকট বয়ে আনবে মহাপরিবর্তন, কেননা মানুষই পারে ধ্বংসস্তূপ থেকে উঠে আলোর পথের অভিযাত্রী হতে। পৃথিবীর ঘরে ঘরে যত মানুষ আছে সবার জন্য শুভকামনা জানাই আমরা। জয় আমাদের হবেই। সবার সঙ্গে কণ্ঠ মিলিয়ে রবীন্দ্রনাথের সেই কথা ফিরে উচ্চারণ করব আজ, জয় হোক মানুষের ওই চিরজীবিতের। শুভ নববর্ষ।
ভাসি।